মাথার মধ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল, আজকে কঠিন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি আশাবাদী আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। আসলে এই ভিডিওটি করা হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে, যাতে করে এই ভাই যাকে আমি আপনি সামনে দেখছেন, এই ভাই যেভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আপনারা সামনে যেন এ ধরনের বিপদগ্রস্ত না হন, শুধুমাত্র এই উদ্দেশ্যে এই ভিডিওটি করা। তাহলে অন্যান্য ভিডিওগুলো তো আপনারা খুব দেখেন, জিন ছাড়ানো থেকে শুরু করে দিয়ে আরও কিছু জিনিস চিকিৎসার জন্য, কিন্তু আমি মনে করি জিন ছাড়ানো এবং জিনের চিকিৎসা ভিডিওর থেকে বেশি দেখা উচিত আপনার এই ধরনের ভিডিও, যেখানে আপনি প্রথমে সতর্ক হবেন, কারণ সতর্ক হতে হবে আগে, তারপরেই তো আপনি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচবেন, তাই তো? আচ্ছা, এই ভাইয়ের চেহারাটাকে ঢেকে দিয়েছি, কারণ হচ্ছে ভাইটা বাড়িতে না বলে এসেছে সেইভাবে, যার জন্য একটু লজ্জা করছে বা অসুবিধা মনে করছে, তার জন্য আমি তার চেহারাটাকে ঢেকে দিয়েছি। হ্যাঁ জি, ভাইটা আপনার মালদা জেলা থেকে বা মালদা এলাকা থেকে এসেছে। ভাইয়ের বহু কষ্টের কথা আপনারা শুনতে থাকেন, যাতে সামনে আপনাদের সঙ্গে এই ধরনের ঘটনা না ঘটে। এই ভাইয়ের যে সমস্যা হয়েছিল ছোট্টবেলাতে, তার হাম হয়েছিল, যা সাধারণত হয় যখন তার হাম হয়, হামের জন্য তার বাম সাইডের একটি চোখ বাদ হয়ে গেছে। আচ্ছা, আপনারা তো জানেন যে হাম হওয়ার সময় অনেক ব্যক্তিরই চোখ টোকগুলো বিভিন্ন জায়গা বা শরীরের বিভিন্ন অংশ অনেক সময় মানে কাজ করা বন্ধ করে দেয় বা সমস্যা হয়ে যায়, এটা হামের জন্যই হয়। আসলে হাম এই রোগটা হচ্ছে এইরকম ধরনের, তো এটা সাধারণত আমাদের জানা আছে যে এই রোগের জন্য এগুলো হয়। তো তেমনই এই ভাইয়েরও ওইভাবেই হয়েছিল, হাম হওয়ার পর ভাইয়ের বাম চোখটি নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হয়ে গেছে, এবার এখানে কীভাবে ক্ষতিগ্রস্ত হলো দেখেন। তারপরে ওই এলাকার একজন বেয়াদব কবিরাজ, তিনি এদের কাছে এসে বলেছে যে এটা জিন ধারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা জিনে আক্রমণ করেছে, এটাকে আমি ভালো করে দেবো। আসলে দুর্ভাগ্যের বিষয় যে অধিকাংশ এই ব্যক্তিরা মানে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনাও করে না বা পড়াশোনা বাদ দেন, একটু ঘাঁটাঘাঁটিও করে না যে আসলে এইসব রোগগুলো মূলত কেন আসে, কি কারণে আসে, এগুলোর কারণ কি, আসলে এগুলো কি মোটেও আর ঠিক করা সম্ভব, একটু পড়াশোনা করলে কি হয়, এই ধোকা পাওয়া থেকে মানুষ বেঁচে যায়। একটু উচিত আপনাদেরকে বলবো, যারা আপনারা এই লাইনে কাজ করছেন, অযথা যে সময়গুলো নষ্ট করছেন, অযথা যে সময়গুলো বলতে সব সময় তো আপনার কাছে রুগী থাকে না, অনেক সময় ফাঁকা থাকেন, ফ্রি থাকেন, তো এখান সেখানে মানে শুধুমাত্র জিন ছাড়ানো, জিন দেখা, জিন ঝাড়ানো বা জিন কী করে ঠিক করবো এই ভিডিওগুলো না দেখে, তার পাশাপাশি যদি একটু রোগ সম্পর্কে ঘাঁটাঘাঁটি করেন, ইউটিউবে অনেকগুলো ভিডিও পাবেন এই বিষয়গুলো নিয়ে, বা আমাদের চ্যানেলেও পাবেন এই ধরনের, তো কিছু এই ধরনের ভিডিওগুলো যদি দেখতে দেখতে মাথার মধ্যে কিছু ভরেন, তো আমি আশাবাদ ইনশাল্লাহ মোটামুটি কিছু কিছু রোগ সম্পর্কে আপনাদের একটু ধারণা আসবে, যার মাধ্যমে কী হবে, কম করে হলে এই ধরনের আর কোনো ভাই ধোকা পাবে না। জি আচ্ছা, তো সেই ব্যক্তি তাকে আস্থা দিল, আস্থা দেওয়া ভালো কথা আলহামদুলিল্লাহ, কারণ এতে মানুষের একটা আশা বাড়ে, তো ঠিক আছে আস্থা দিয়েছে, ঠিক আছে। তো তারপরে যে ওই কথা বলল যে আমি একদম ঠিক করে দেবো আর এটা জিনে করেছে, দেখেন আসলে যেমন এই ভাইটাকে বলল তখন ভাইয়ের মাথাতে কী হলো, প্রথম কথা হচ্ছে যে এই জিনের কথা মাথায় ঢুকে গেল যে আমাকে তাহলে তো শয়তান ক্ষতিগ্রস্ত করে দিয়েছে, মানে মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হলো। আসলে এই ভাই ওই দিন থেকে শুরু করে এখন পর্যন্ত ভুগছে, এখন পর্যন্ত জীবনে বহু কবরাজ দেখেছে, বহু কবরাজ, ইনার মনে হয় বাদ দেয়নি কাউকে, ইনার জানা মতে সব জায়গাতে দেখিয়ে সব জায়গায় যখন ব্যর্থ হয়ে গেছে তখন তার পরিবারও রেগে গেছে, আর রাগাটাই স্বাভাবিক, এত জায়গা দেখাচ্ছে ভালো হচ্ছে না, তাহলে এই কাজ করা উচিত নয় বা এগুলো না, বাড়ির পরিবার যেভাবে রাগার কথা সেভাবে রেগেছে, রাগার কারণে আর কিন্তু কবিরাজ টবিরাজ দেখাইনি, বন্ধ করে দিয়েছে, আর বাড়ির লোকও বন্ধ করে দিয়েছে, তার জন্যই লুকিয়ে আসা যাতে করে তারা না জানতে পারে, বুঝতে পারছেন তো? তো ভাই যাই হোক, আমার ভিডিও দেখার পর ইনার মনে আবার একটু আশা জেগেছে যে যাই হোক অনেক জায়গায় ধোকা পেলাম, তো একবার তো হিদমিটাই যাওয়া হোক, দেখা যাক আল্লাহ শিফা দেয় কি না, যাক আলহামদুলিল্লাহ আল্লাহ শিফা ভালো চেয়েছে তাই এখানে এসেছে, ইনশাআল্লাহ রুগী শিফা পাবেন। আপনারা ভালো করে জানেন আমি যে ভিডিওগুলো আগে করে রাখি, আমি তার প্রমাণও দেখাই। জি তো এই ভাই সেইভাবে এসেছে, তো ভাইকে, ভাইয়ের দীর্ঘদিন ধরে এই চিকিৎসা চলেছে কিন্তু ভাই কোনো রকমের সুস্থ হতে পারেনি। জি আমিও আপনাকে এই দাবি করবো না যে ভাই যে চোখটা নষ্ট হয়ে গেছে চোখটা ফিরে আসবে, এটা বলবো না। জি কারণ ওর মতো বোকামি কাজ আমি করবো না, আসলে এটা নষ্ট হয়ে গেছে, এটা ফেরানো সম্ভব না। হ্যাঁ, তবে একটা বিষয় মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো সব কিছু সম্ভব, এই মানুষ মৃত্যু, মানুষ মরে গেছে সেখান থেকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত করতে, ওটা হচ্ছে ভিন্ন একটা বিষয়, আমি ওদিকে যাবো না, দুনিয়া বিশিষ্টাম অনুযায়ী যে ইয়ে সেটা আমরা বলবো যে ভাই চোখটা আর ফেরানো সম্ভব হবে না, যেটা মিথ্যা আমরা বলবো না। তবে আলহামদুলিল্লাহ ভাই যে সমস্যাগুলো ঘটে গেছে, যেভাবে ভাই অত্যাচারিত হয়েছে বা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যে প্রবলেম নিয়ে সারা জীবন ভুগতে আছেন, এখান থেকে আলহামদুলিল্লাহ আমি আশাবাদী ইনশাআল্লাহ এখান থেকে শিফা পাবে। জি ভাই, জি তো ভাই চিকিৎসা আরম্ভ করছে, সেই দিন থেকে ইনি ক্ষতিগ্রস্ত হতে আছে, ভাইয়ের প্রচুর সমস্যা, সব সময় সেই জিনগুলো তার শরীরে এসে আক্রমণ করছে, বিভিন্ন রকম তাকে ক্ষতিগ্রস্ত করছে, তার পাগুলো নাড়াতে শুরু করছে, হ্যাঁ তার বিভিন্ন সময় মেজাজ গরম করে দিচ্ছেন, সে বিভিন্ন রকমভাবে বহু জায়গায় যাই হোক অনেক কিছু পার্সোনাল কথা যেগুলো বলবো না আমি, কারণ এতে মানুষ অনেক লজ্জা পায়, তার জন্য বলবো না, যাক বিভিন্ন রকম সমস্যার তিনি সম্মুখীন হয়ে গেছে।
জি, আসলে মূল বিষয়টা কি জানেন, আসলে এই ভাইয়ের কাছে কখনো জিন ছিল না, এই ভাইকে কখনো জিন আক্রমণ করেনি, সত্যই এগুলো করেনি, আল্লাহ সাক্ষী আছে, এই ভাইকে তখন কোনো কিছুই করেনি। আসলে ওই কবিরাজ বাবু যখন এসে তার মাথার মধ্যে এই জিনিসগুলো ভরে দিল, এই চিন্তা ভরে দিল, তখন রোগীর মধ্যে প্রথমে আতঙ্ক সৃষ্টি হলো, রোগীর মধ্যে প্রথমে ভয় সৃষ্টি হলো, যার পর থেকে এই শয়তান ভাইকে গ্রাস করলো, এই শয়তান ভাইকে আক্রমণ করলো। জি, তো আপনাদেরকেও সতর্ক করার উদ্দেশ্যে বলাম, মাথায় রাখেন, কোনো কবিরাজ বা কোনো এ ধরনের চিকিৎসক যদি আপনার মাথায় কোনো কিছু ভরে দেয়, আপনার কাছে এটা আছে, আপনার কাছে সেটা আছে, প্রথমত আপনাকে এখান থেকে বাঁচতে গেলে এই যে কথাগুলো ভরে দিল এটাকে মাথা থেকে আপনাকে আনলোড করতে হবে। কারণ এই যে চিন্তাগুলো ভরে দিয়েছে, আপনি হয়তো জানেন না এই চিন্তা যে আপনাকে কত ক্ষতি করবে আপনি কল্পনা করতে পারবেন। এই জন্য তো আমি বলি যে কবিরাজের কাছে যাওয়ার আগে পর্যন্ত রোগী যতটা ভালো ছিল, যেমনই সে কবিরাজের কাছে দেখাশোনা করতে লেগেছে বা চিকিৎসা করতে শুরু করেছে, তারপর থেকে দেখালো ভাইয়ের সমস্যা আস্তে আস্তে দিন দিন বাড়তে চলেছে। জি, বাড়তে চলেছে এই কারণে, যত বেশি তথ্য কালেক্ট করবেন, তথ্য সংগ্রহ করবেন যে আমাকে এটা হয়েছে, আমার পিছনে চারটা জিন আছে, তত বেশি আপনি আরও গভীরে যাবেন, কারণ আপনি মানসিকভাবে তত বেশি ভীত হবেন, আর তত বেশি আপনার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হবে। আর শয়তান তো চায় যে আপনার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হোক, শয়তান তো চায় যে আপনার ভিতরে একটা ভয় সৃষ্টি হোক, ভয়ের একটা পরিস্থিতি আসুক, এইটাই তো শয়তান চায়। কারণ এ দিয়েই তো শয়তান প্রবেশ করবে আপনার শরীরে, আর এ দিয়েই তো শয়তান আপনাকে বাসা বাঁধবে, এ দিয়েই তো আপনাকে শয়তান বিভিন্ন রকম কাজ করাবে। তাহলে মনের আতঙ্ক, মনের সন্দেহ, মনের ভয়, এটা হচ্ছে শয়তানের ভাই। আর আপনি অজান্তেই চিকিৎসা করতে যাচ্ছেন শয়তানের, আর অজান্তে শয়তানের ভাই বা বন্ধুত্ব গ্রহণ করছেন, তাহলে বিষয়টিকে আপনাকে বুঝতে হবে খুব গভীরভাবে। তথ্য দেওয়া কবিরাজের কাছ থেকে একটু দূরে সরতে হবে, যত তথ্য সংগ্রহ করবেন তত বেশি বিপদে পড়বেন। আমি আপনাদের পাশাপাশি যে সকল ভাই এই চিকিৎসাগুলো করেন, যারা আমার ভিডিও ফলো করেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, যদি রোগীকে ভালো করতে চান তো তথ্য দেওয়া বন্ধ করতে হবে, যদি রোগীকে ভালো করতে চান তথ্য দেওয়া বন্ধ করতে হবে। কেন? তথ্য যত বেশি দেবেন রোগীর ভিতরে তত আতঙ্ক সৃষ্টি হবে, যত বেশি আতঙ্ক সৃষ্টি হবে রোগী তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আপনাদেরকে চালাকির সঙ্গে বহু মানে এভাবে আপনাকে বার করতে হবে। যেমন যে কাজগুলো আমি করি, আমি রোগীকে বেশিরভাগ রোগীকে আমি বলি এটা নেই, আপনার কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, এটা নয় ওটার জন্য হচ্ছে, অসুবিধা নেই। এটা বলার মূল উদ্দেশ্যই হচ্ছে যে তার মাইন্ড, তার মন থেকে আমি এই চিন্তাটাকে আউট করি, ব্যাকে অন্য দিকে ফেলে দিই, মানে একে ভুলিয়ে দিই। এতে আমার অর্ধেক চিকিৎসা কিন্তু হয়ে যায়, এটা একটা বিশাল একটা রহস্য। এতে আমার অর্ধেক চিকিৎসা, মানে ওইখানে রোগী অর্ধেক ভালো হয়ে যায়, কারণ মনের আতঙ্ক ছিল সেটা হটে গেল। আর যেমনই আপনার আতঙ্ক হটে যাবে তখন ওই শয়তানের চিকিৎসা করা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে, খুবই সহজ। তো প্রত্যেক ভাইকে শেখানোর জন্য বা বোঝানোর জন্য এই ভিডিওটি ছিল। আমি আশাবাদী আপনারা এই ভিডিওতে অনেকটাই উপকৃত হয়েছেন, যারাই এই ভিডিও এই পর্যন্ত দেখেছেন। হ্যাঁ, এরপর থেকে আপনারা মাথায় রাখবেন, যাই সমস্যা হোক তাতেই যে কবিরাজের কাছে যেতে হবে, যাই সমস্যা হোক তাতেই যে হুজুরদের কাছে যেতে হবে তা নয়। আপনাকে একটু মোটামুটি বুঝতে হবে যে আসলে এটা তো একটা রোগ, আমার হাম হয়েছে তার জন্য চোখটা বাদ হয়ে গেছে, এখানে আবার ওর কাজ কী আছে? এবার ও যে মাথায় ভরে দিল, প্রথমে ইনার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হলো, আতঙ্ক সৃষ্টি যদি না হতো তাহলে শয়তানি প্রভাব পড়তো না। ইনার যখনই আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে তখন থেকে শয়তানি প্রভাব পড়ে গেছে। তাই আমি ভাইকে তখন থেকে বোঝালাম যে ভাই, সন্দেহকারী রোগীরা মরা পর্যন্ত সুস্থ হয় না, এটা আমার অভিজ্ঞতা, বুঝছেন? জি, তার জন্য সন্দেহ কিন্তু করা যাবে না ভাই, যত পারেন সন্দেহ থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে সন্দেহ থেকে বেরিয়ে আসলে আপনি 50% এমনিতেই আরাম পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ, আর বাকিটা তো আমরা করে দেবো ইনশাল্লাহ। জি ভাই, তো যাই প্রত্যেক ভাইকে বলবো যে ভাইয়ের জন্য একটু দোয়া করবেন, বহু কষ্টের উপর একা এসেছে গরিব মানুষ, যেটা বুঝতে পারলাম, আপনারা একটু দোয়া করবেন ভাইয়ের জন্য, আল্লাহ যেন দ্রুত তাকে শিফা দান করেন, আমিন। জি, আমি যথেষ্ট চেষ্টা চালাচ্ছি, তবে এইটুকু ভরসা রাখেন, আমি আলহামদুলিল্লাহ আমি গর্বিত যে আলহামদুলিল্লাহ আমি এখনও সহজে ব্যর্থ হই না। তো ইনশাল্লাহ আমি এর উপরেও ব্যর্থ হব না, আপনাদেরকে আমি রিভিউ ভিডিও যেদিনকে বাচ্চাটা এই রোগীটা ভালো হয়ে যাবে সেদিনকে আবার এখানে বসাবো, আর সেদিনকে ভাইকে বলবো যে আপনি কতদিনের মধ্যে এই রোগ থেকে শিফা পেলেন বা এই সমস্যা থেকে শিফা পেলেন। জি ভাই, তবু দোয়া হচ্ছে মহা অস্ত্র বলতে পারেন, দোয়া হচ্ছে মূল জিনিস, তার জন্য আমি আপনাদেরকে বলবো একটু বেশি বেশি দোয়া করবেন, এতে আমার একটু সহযোগিতা হয়ে যাবে। জি, বাকি শিফা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।